5 তারিখ থেকে এখন পর্যন্ত বিভিন্ন স্থানে আপনারা ট্রাফিক ব্যবস্থাপনায় সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন, আমাদের ট্রাফিক পুলিশকে সহযোগিতা করে যাচ্ছেন, সেজন্য আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে পৃথিবীর আসলে উন্নত দেশগুলোতে অনেক জায়গায় ট্রাফিক পুলিশও নেই, ডিজিটালাইজেশন এবং মেশিন লার্নিং এর মাধ্যমে সেখানে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রিত হয়। এবং একই সাথে আরেকটা জিনিস যেটা জরুরি সেটা হচ্ছে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস। আমাদের আসলে জনগণের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি, যা দিয়ে ট্রাফিক নিয়ম নীতি সহ আরো যে নিয়মগুলো সেগুলো তারা মেনে চলবে। এখনো আমরা অধিকাংশ ক্ষেত্রে ট্রাফিক লাইটস ফলো করি না, তো এক্ষেত্রে সোশ্যাল অ্যাওয়ারনেস তো বিল্ড করতে হবে এবং সেক্ষেত্রে আপনারা একটা ভালো ভূমিকা রাখতে পারবেন, এটা আমার প্রত্যাশা থাকবে। এবং আশা করি সর্বোপরি আমাদের এই ট্রেনিং থেকে আপনারা তো মাঠে কাজ করার মাধ্যমে এক্সপিরিয়েন্স থেকে শিখছেনই, এই ট্রেনিং থেকেও কিছু না কিছু শিখে যেতে পারবেন, এই প্রত্যাশা থাকবে। এবং এই প্রত্যাশার সাথে আমরা বক্তব্য শেষ করছি।